আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ ভাইরা কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব সেটি হলো মালয়েশিয়ার এক ইমিগ্রেশন অফিসারকে ঘুষ প্রস্তাবে 1 বছরের জেল এবং 10,000 রিঙ্গিত জরিমানা এক বাংলাদেশির, এবং বাংলাদেশ হাই কমিশনের কিছু সংবাদ আপনাদের সাথে শেয়ার করব, নতুন আপডেটগুলো, এবং আপনাদের আজকে লাইভে থেকে কিছু প্রশ্ন উত্তর আপনাদের সাথে শেয়ার করবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে এখানে কমেন্টস করতে পারেন। এবং এর আগে বলে রাখি, এখনও যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ান ইমিগ্রেশন রিলেটেড যে কোনো সংবাদ আমরা উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। ধন্যবাদ সকলকে যারা আমাদের লাইভে জয়েন করলেন এবং এখানে নোটিফিকেশনটা জানিয়ে দিলেন যে সবকিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে। ওকে লিখছেন যে অনেকে কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভটি, এবং আমাদের লাইভটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন, যাতে তারাও আজকের আপডেট সংবাদগুলো জানতে পারে। ধন্যবাদ সকলকে। ওকে, যেমনটি বলছিলাম যে এক ইমিগ্রেশনকে অফিসারকে ঘুষ প্রস্তাবে ঘুষ দেওয়ার অপরাধে এক বাংলাদেশির 10,000 রিঙ্গিত জরিমানা সহ 1 বছরের জেল। গত অক্টোবরে এই ঘটনাটি ঘটেছে কোলা সিলাঙ্গোরে একটি সাইট থেকে, কনস্ট্রাকশন একটি সাইট থেকে এক অবৈধ প্রবাসীকে আটক করেছেন, এবং সেখানে অনেকগুলো ইস্যু আছে, অতগুলো ইস্যু বিস্তারিত বলতে যাচ্ছি না, শুধুমাত্র রাফলি যে সার অংশটি সেটি হলো এক বাংলাদেশি এমনিতেই সে অবৈধ, এমনিতেই তার অবৈধ ভিসা নাই, দ্বিতীয়ত সে এক ইমিগ্রেশন অফিসারকে ঘুষ প্রস্তাব করেছে। সেই কারণে হয়তো সব ইমিগ্রেশন তার ঘুষ খায় না, সেই ঘুষ খাওয়া প্রস্তাবের অপরাধে তাকে 2টি সাজা দিয়েছেন, যেহেতু তার 2টি অপরাধ। সেক্ষেত্রে তাকে প্রথম সাজা হলো 1 বছরের জেল, দ্বিতীয়ত 10,000 রিঙ্গিত জরিমানা। এইটি বাংলাদেশি ভাই মাহবুব আলম নামের এক 27 বছর বয়সী এক ভাইকে এই জরিমানায় তাকে অলরেডি ঘোষণা দিয়েছেন এদেশের কোর্ট থেকে। যাই হোক, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, যারা এরকম অবৈধ আছেন, এমনিতেই তো আপনার একটা মানে দোষ, একটা অপরাধী, সেক্ষেত্রে সচরাচর যে কোনো জায়গায় সব অফিসারকে ঘুষ প্রস্তাব করা যাবে না। রাস্তাঘাটে চলার সময় বা ইমিগ্রেশনের অপারিস্তে ইমিগ্রেশন ধরলেই, আপনারা যখনই রাস্তাঘাটে অথবা যে কোনো জায়গায় অপারিস্তিতে যেখানেই পড়েন না কেন, ইমিগ্রেশন অফিসার হোক অথবা পুলিশ অফিসার হোক, যে কোনো অফিসার হোক, ধরার সঙ্গে সঙ্গেই তাকে ঘুষ দেওয়া যাবে না, বা এরকম যেহেতু এটা অন্যায়, এটা ইলিগ্যাল একটা, করা যাবে না। সেজন্য আপনাদেরকে বলবো, আপনারা এই সমস্ত বিষয়ে খুব সাবধানে সাথে থাকবেন। ওকে, দ্বিতীয়ত যে বিষয়গুলো বলবো সেটি হলো ইমিগ্রেশনের, যে গতকালকে আমাকে যে আপডেটগুলো সংবাদ চেয়েছেন, যে ইমিগ্রেশনের কাজ অবৈধদের বৈধতা কি চলছে নাকি, কোন কবে ফিঙ্গারপ্রিন্ট হবে, কবে কি হবে, এই বিস্তারিত কথা গতকালকে আমি অলরেডি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে অবৈধদের বৈধ হওয়ার যে প্রক্রিয়াটি, এটি চলমান আছে এবং নর্মালভাবেই চলমান আছে। ওকে, সেক্ষেত্রে আপনারা ভালো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করেন, সেই কোম্পানির লোকে আপনাকে সমস্ত কিছু প্রসেস করবে, অর্থাৎ অবৈধদের বৈধকরণ এটা চলমান আছে, এটা প্রক্রিয়াধীন আছে। অবৈধদের দেশে যাওয়াটাও এটা চলমান আছে, প্রক্রিয়াধীন আছে। আপনারা এখনই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন, অ্যাপয়েন্টমেন্ট পরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আপনার পাওয়া যাবে না, পাওয়া গেলে অনেক দেরিতে পাবেন, সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন। অবৈধদের বৈধতাও চলছে, অবৈধদের আবার আপনার দেশে যাওয়ার প্রক্রিয়াটাও চলছে। অনেকেই প্রশ্ন করেছেন, ভাই এই মুহূর্তে জোহরবাড়ো থেকে, মালাক্কা থেকে, পেনাং থেকে, পেরাক থেকে, ইপু থেকে কি কুয়ালালামপুর আসা যাবে কিনা স্বাভাবিকভাবে? জি, আপনারা যে কোনো জেলা থেকে কুয়ালালামপুরে এই মুহূর্তে আসতে পারবেন। ওকে, এরপর অনেকগুলো ভাই আমাকে প্রশ্ন করেছেন যে এই মুহূর্তে বাংলাদেশ হাই কমিশন কি খোলা নাকি, যে গতকালকেও অনেক বলেছিলাম যে জি, বাংলাদেশ হাই কমিশনের সমস্ত কার্যক্রম আজকে থেকে আবার শুরু হয়েছে। সেক্ষেত্রে আপনারা যে যেখানে থাকেন, অ্যাপয়েন্টমেন্ট যাদের আছে, আজকে থেকে আপনারা আবার বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন। আর পাসপোর্ট নতুন যেভাবে করবেন, পাসপোর্ট করার এটাও চলমান আছে অনলাইনের মাধ্যমে, অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে যে পাসপোর্ট করার নিয়ম এটাও আছে। ওকে, এরপরে এই মোটামুটি আপনার হলো বাংলাদেশ হাই কমিশনের সংবাদ। এরপরে আপনাদেরকে বলে রাখি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবৈধদের বৈধতা সম্পর্কে, অবৈধদের দেশে যাওয়া সম্পর্কে, পাসপোর্ট রি ইস্যু সম্পর্কে, পাসপোর্ট বানানো সম্পর্কে, এই 3টি বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্টস করেন, আমি সেই প্রশ্নগুলোর উত্তর আমি আপনাকে ইনশাল্লাহ দেবো। যাই হোক, এই মোটামুটি ছিল আজকে আমাদের
যেহেতু আপনাদেরকে বলেছি যে আজকে লাইভ থেকে কিছু প্রশ্নের উত্তর দিব, সেক্ষেত্রে আমি আপনার লাইভের থেকে কিছু প্রশ্ন লিখছি। ওকে, আকরাম উদ্দিন বলছে আমি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আকরাম ভাই, আকরাম ভাই মালাক্কা থেকে দেখছেন, ধন্যবাদ আকরাম ভাই। ভাই জোহরবাড় থেকে কোলামপুর যাওয়া যাবে? জি, আসা যাবে। ওকে রাকিব, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি কাশিম ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো। ওকে ভাই, বাংলাদেশ আর মালয়েশিয়া বিমান কি অফ? না, বাংলাদেশ মালয়েশিয়া বিমান চলাচল ওপেন আছে, আপনি টিকিট কেটে চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন দেশে গেলে আসা যাবে কি? ইনশাল্লাহ আসা যাবে। কবে থেকে ফিঙ্গার হবে সেটা আপনার কোম্পানির কাছে জিজ্ঞেস করেন যে আপনার ফিঙ্গারপ্রিন্ট কবে। ওকে ভাই, আর কি জোহরবাড় থেকে দেখছি। ওকে ধন্যবাদ রাকিব ভাই আপনাকে। ওকে, এরপরে যে প্রশ্নটি আছে ভাই, আমার পাসপোর্ট ডেলিভারি ডেট 5 মাস আগে ছিল। জি, তাহলে আপনি নতুন করে আরেকটা আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন, যে যে তারিখে অ্যাপয়েন্টমেন্ট ওই তারিখে আবার আসেন। ওকে, এখন দেশে গেলে আসা যাবে? জি আসা যাবে। ওকে ভাই, বাংলাদেশ আর মালয়েশিয়া বিমান কি অফ? জি, আপনি একই প্রশ্ন অনেকবার করেছেন ভাই। মালয়েশিয়ার নতুন লোক যাবে কবে বলতে পারবেন? মালয়েশিয়ার নতুন লোক আসার কথা ছিল নাকি? নতুন লোক বলতে কি বোঝাচ্ছেন? যাদেরকে ভিসা আছে তারাই তো আসতে পারতেছে না, নতুন লোকের মানে গল্প আপনাদের অদ্ভুত আপনারা ভাই। ইন্দোনেশিয়া হয়ে মালয়েশিয়া গেলে যারা তারা কি অবৈধ হতে বৈধ হতে পারবে? আর যে চেষ্টা করেন, দেখা যাক ভাই। আপ ডাউন টিকিট পাচ্ছি না তো, তাহলে সিঙ্গেল টিকিট কাটেন, সহজ পদ্ধতি, সিঙ্গেল টিকিট কাটেন, পরবর্তীতে আপ ডাউন টিকিট আসার টিকিট কেটে আসবেন। ওকে ওকে, ফিঙ্গারপ্রিন্ট দিতে মালাক্কা থেকে কেল আসলে আবার কি করোনা টেস্ট করে আসতে হবে নাকি একটু জানাবেন? জি, আপনি যেদিনকে ইমিগ্রেশনে আসবেন অবশ্যই আপনাকে করোনা টেস্ট করে আসতে হবে। আর সেক্ষেত্রে আপনি কিসের ফিঙ্গার, আপনি কি দেশে চলে যেতে চান? যদি দেশে চলে যেতে চান তাহলে লাগবে না, আপনি যদি এখানে অবৈধ থেকে বৈধ হতে চান সেই প্রক্রিয়ায় করোনা টেস্ট করে আসতে হবে। এরপরে আপনাদের যদি প্রশ্ন থাকে যে অবৈধরা কীভাবে বৈধ হবে, ওই আমার এখানে প্লে লিস্ট, সরি আমার এই ইনবক্সে ভিডিও আছে, এবং আমাদের ডিসক্রিপশন বক্সে ভিডিও আছে যে অবৈধরা কীভাবে বৈধ হবে বিস্তারিত, ওখানে তো আছে, ওই ভিডিওটা দেখলে আপনি ইনশাল্লাহ আপনার অবৈধরা কীভাবে বৈধ হবে, অবৈধরা কীভাবে দেশে যাবে এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্টস করেন, আমি আমার ওই ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো, ভিডিও দেখলেই আপনাদের মনের প্রশ্নগুলো পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, যেন আমার ভিসা আছে, আমি ছুটিতে দেশে যেতে চাই, তার জন্য কিভাবে নিবন্ধন ফর্ম পূরণ করব? ওকে, এর জন্য আপনি শুধু করোনা টেস্ট করতে হবে, আর মালয়েশিয়ার ইমিগ্রেশন সাইটে মাই ট্রাভেল পাস নামের একটা লিঙ্ক আছে, ওখানে গিয়ে আপনি ই করতে পারবেন। ওই মাই ট্রাভেল পাস, ওইটা ফর্মটা ফিল আপ করলে হয়তো 1 থেকে 2 দিনের মধ্যে আপনার মাই ট্রাভেল পাস যাবে। যদি ওটা খুব ডিফিকাল্টি মনে করেন, ওটা না করলেও চলে যেতে পারবেন, এয়ার টিকিট প্লাস করোনা টেস্ট করলেই চলে যেতে পারবেন। আর যদি মাই ট্রাভেল পাস এটা করতে পারেন এটা ভালো, না পারলে সমস্যা হবে না। পাসপোর্ট ডেলিভারি স্লিপ পাওয়ার কতদিন পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন? আপনি যদি চান সেদিনকেই, যদি চান সেদিনকেই পারবেন, ওখানে ক্লিক করেন, আপনার ওই পাসপোর্ট ডেলিভারি যে স্লিপটা আছে ওই স্লিপ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ওখানে ক্লিক করবেন, এরপরে আপনি জানতে পারবেন তখনই। তখন যদি আপনার কোনো নাম আসবে না, আর যতদিন পর্যন্ত আপনার পাসপোর্টটা মালয়েশিয়াতে না আসে ততদিন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না। ওকে, সেক্ষেত্রে আপনি অ্যাপয়েন্টমেন্টের ওখানে যে নিয়মিত চেক করতে পারেন আপনার পাসপোর্টটা কি মালয়েশিয়া আসছে কি না। আমার কোম্পানি বলতে জানুয়ারি 4 মাস থেকে কাগজপত্র ঠিক করবে। ওকে, সমস্যা নেই, আপনার কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেন। ওকে, ওকে, আমি মালয়েশিয়াতে, কিন্তু আমি নদীপথে মালয়েশিয়া আসছি, কিছু দেশে চলে যাব, কি কি কাগজপত্র লাগবে? যে দেশে চলে যেতে চান এই এই কমেন্টসটা আমাকে নিচে করেন, আমি লাইভ শেষে করেন, আমি ওই কি কি ডকুমেন্টস লাগবে, কি লাগবে অবৈধরা দেশে যেতে, ওই ওই ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখলে আপনি বুঝে নেবেন। দেশে যাওয়ার অ্যাপয়েন্টমেন্টের জন্য তারিখ নেওয়ার আগে টিকিট কাটবো নাকি? জি, আপনি অ্যাপয়েন্টমেন্ট আগে নেন, অ্যাপয়েন্টমেন্ট আগে নেন, এরপরে টিকিট কাটেন, সেটাই আপনার জন্য ভালো হবে। টিকিট কাটলেন, পরে দেখলেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট নাই, তাহলে সমস্যা।
আর অ্যাপয়েন্টমেন্ট যদি নিয়ে থাকেন এক এয়ারলাইন্সের টিকিট। ওকে, আমাকে এখানে বলছে আসসালামু আলাইকুম ভাই, আমার নাম কালাম, পাসপোর্ট অত অত। ওকে, আমার নবায়নের পোস্ট রাজত্ব দিয়েছিলাম। ওকে, গতকালকে আমি বলেছিলাম আপনারা যারা পাসপোর্টের ডেলিভারি স্লিপ পান নাই, আমাদের ফেসবুক গ্রুপে, ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে আপনি জয়েন হয়ে যান। ফেসবুক গ্রুপের নাম প্রবাসী কণ্ঠ, ওখানে বাংলা লিখলেও পাবেন, ইংলিশ লিখলেও পাবেন, প্রবাসী কণ্ঠ। ওই গ্রুপে আপনি অ্যাড হন, গ্রুপে অ্যাড হওয়ার পরে আপনি এখন এখানে যে কমেন্টসটা করেছেন যে আমার পাসপোর্ট, আপনার নাম্বার দিয়েছেন এমডি কালাম এবং পাসপোর্ট নাম্বার দিয়েছেন, এই জিনিসটাই আমাদের ফেসবুক গ্রুপে করেন। গ্রুপে করলে অনেকেই আপনার এটা রিপ্লাই দিতে পারবে বা কমেন্টস করতে পারবে বা অনেকেই চেক করে দেখতে পারবে। সেজন্য আপনার পাসপোর্ট সংক্রান্ত, পাসপোর্ট আপনার ডেলিভারি পান নাই বা এরকম যদি কোনো সমস্যা থাকে থাকে আমাদের ফেসবুক গ্রুপ প্রবাসী কণ্ঠেতে যোগাযোগ করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। এরপরে যদি আপনাদের মনে কোনো প্রকার প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্টস করতে পারেন, আমি আপনাদের কমেন্টস রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করুন এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ওনাদেরকে জানার সুযোগ করে দিন, যাতে তারা প্রতিদিনকার আপডেট সংবাদগুলো জানতে পারে। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকা কামনা করে শেষ করছি, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু।